আসসালামু আলাইকুম NIEBS আয়োজিত হোম স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি ক্লাসে আজকে আছি মুক্তারা শারমিন, সহকারী শিক্ষক, বাংলা ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের ব্যাকরণের কারক অধ্যায়টি আলোচনা করতে যাচ্ছি, ঠিক আছে? তো আলোচনা করার পূর্বে আমরা আজকে জেনে নিই আজকে বাড়ির কাজ নম্বর এবং পাঠ কাজ নম্বর কত। আজকে বাড়ির কাজ নম্বরও 6 এবং পাঠ কাজ মানে পাঠ নম্বরও 6। চলো তাহলে আজকে আমরা কারকটা দেখি, কি কি আসছে এবং কি কি বিষয় তোমাদের জানতে হবে। তোমরা কারকের ক্লাস এর মধ্যে লাইভ ক্লাসে শিখে ফেলেছো, আমাদের ইউটিউব ক্লাসটা একটু পেছনে চলে গিয়েছে বলে আমাদের আজকে কারকটা হচ্ছে। দেখো এখানে কারক, কারক বলতেই হচ্ছে বোঝানো হচ্ছে যেটা হচ্ছে ক্রিয়ার সঙ্গে একটা সম্পর্ক থাকবে। ক্রিয়া কারক বলতে মূলত সমস্ত কিছু আলোচনার মধ্যে ক্রিয়াটা থাকবে। কারকের মধ্যে যে পদ রয়েছে, যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই কয়টা পদের মধ্যে তোমাদের সবথেকে কারকের মধ্যে প্রয়োজনীয় যে বিষয়টি সেটা হচ্ছে ক্রিয়া। এবং ক্রিয়া পদটা মূলত কোন কোন মানে পদের সাথে আরও যুক্ত হয়ে কারক সম্পাদন করছে এবং কোনটা কিভাবে কোন কারক পরিণত হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে মূলত হচ্ছে এই কারকের ক্লাস আজকে। তো এখানে বলছে ক্রিয়ার সঙ্গে বাক্যের, আমরা জানি যে একটা বাক্য যে তৈরি হয় সেই বাক্যের মধ্যে অবশ্যই সেটার মধ্যে হচ্ছে পদ থাকতে হয় এবং পদ না থাকলে কিন্তু বাক্যটা সঠিক হয় না। তো এখানে বলছে যে ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক, ক্রিয়াপদটা বাক্যের মধ্যে থাকবে এবং সেই ক্রিয়াটার সম্পর্ক থাকবে কোন কোন হচ্ছে পদের সাথে, সেটা হচ্ছে বিশেষ্য ও সর্বনাম পদের। এই বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ক ক্রিয়াপদের সঙ্গে থাকবে এবং এই সম্পর্ক স্থাপনকে মূলত কারক বলা হয়। এখন দেখো এখানে বলছে কারক সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে সাধারণত বিভক্তি অনুসর্গ যুক্ত হয়। এই যে দেখো যে বিশেষ কারক যে সম্পাদন হচ্ছে, এই বিশেষ্য সর্বনাম পদ সেই বাক্যের মধ্যে সম্পর্কটা করছে ক্রিয়ার সঙ্গে, তার সাথে সাথে আরও যুক্ত হবে বিভক্তি ও অনুসর্গ। এখানে দেখো বলছে যে কারক 6 প্রকার, কর্তা কারক, কর্মকারক, করণ কারক, অপাদান কারক, অধিকরণ কারক এবং সাথে আছে সম্বন্ধ কারক। এখানে দেখো কর্তা কারক, তোমরা জানো যে বাক্যের মধ্যে কি থাকে, কর্তা থাকে, তারপরে কর্ম থাকে, তারপরে আরও হচ্ছে অতিরিক্ত অংশ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো থাকে। তো এখানে দেখো কর্তা, তার মানে কর্তা শুনে বোঝে সাবজেক্ট মূলত হচ্ছে কি বোঝাবে, কর্তা থাকবে এবং কর্তাকে উদ্দেশ্য করে যে কারকটা সম্পাদিত মানে অর্থাৎ যে ক্রিয়াটা সম্পাদিত হবে সেটাই মূলত কর্তা কারক। এখানে বলছে ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয় মানে সম্পূর্ণ হয়, সম্পাদন মানে শেষ হয়ে যায়, তাকে হচ্ছে কর্তা কারক বলে। বাক্যের কর্তা বা উদ্দেশ্যই কর্তা কারক, মানে বাক্যের মধ্যে আমরা জানি যে একটা সাবজেক্ট থাকে, সেই সাবজেক্ট বা উদ্দেশ্যকেই মূলত কর্তা কারক বা কর্তৃকারক যেটাই বলা হোক না কেন সেটাই বলা হয়। এখানে দেখো বলছে কর্তা কারক অর্থাৎ কর্তৃকারকের সাথে কোনো বিভক্তি যুক্ত হয় না। তোমরা খেয়াল রাখবে, এটা কিন্তু মনে রাখবে যে কর্তৃকারকের সাথে অর্থাৎ কর্তার সাথে, যা আমি, তুমি, কোনো নাম, কোনো কিছুর সাথে কখনো কোনো বিভক্তি যুক্ত হয় না, এটা মনে রাখবে। এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমাদের আমি আর একটা বিষয় বলবো যে তুমি কিভাবে একটা বাক্য থেকে কর্তা কারককে বের করবে, যখন পুরো বাক্যটাকে কে দিয়ে প্রশ্ন করবে তখন কর্তা কারক বের হয়ে যাবে। এখন এখানে উদাহরণে দেখো যে আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম। এখন আমরা হচ্ছে প্রশ্ন করি, আমি যদি নদীর ঘাট থেকে কে বা কারা হচ্ছে রিক্সা নিয়েছিল, কে বা কারা, কে হলে একজনকে বোঝায় আর কারা বলতে বহু বচনকে বোঝানো হয়, তাই এখানে কে বা কারা দিয়ে প্রশ্ন করবে। তাহলে আমরা প্রশ্ন যদি করি বাক্যটাকে যে নদীর ঘাট থেকে কে কারা রিক্সা নিয়েছিল, উত্তর পাচ্ছে আমরা। এই যে আমরা মানে সাবজেক্টটাই হচ্ছে কর্তা কারক বা কর্তৃকারক, মানে তোমাদের মূল বিষয় হচ্ছে বাক্যের মধ্যে যেটা সাবজেক্ট হবে, যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বাক্যটা সম্পাদিত হবে বা ক্রিয়া সম্পাদিত হয়, মূলত ক্রিয়া সম্পাদিত হয় মানে যাকে উদ্দেশ্য করে সেটাই হচ্ছে কর্তা কারক। এখন দেখো এখানে বলছে কর্তা কখনো কখনো বিভক্তিযুক্ত হয়, কখনো কখনো কর্তা আবার বিভক্তিযুক্ত হতে পারে, যেমন এখানে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এখানে দেখো কে কি বলে, পাগলে কে কি খায়, কিনা খায়, ছাগলে, আমরা কে দিয়ে প্রশ্ন করছি, তাহলে দেখো ল, একার, এ সপ্তমী বিভক্তি যুক্ত হয়েছে, তাহলে আমরা কর্তা কারক বুঝে গেলাম। এবার কর্মকারক, কর্ম বলতে হচ্ছে কোনো কিছুকে বোঝাচ্ছে যে যাকে আমরা জানি যে হচ্ছে উদ্দেশ্য বা যাকে আশ্রয় করে মূলত যে কাজটা সম্পাদিত হবে, ধরো কর্তাকে
আশ্রয় করে যে কাজটা সম্পাদিত হয় সেটা মূলত কর্ম বলা হয়। তোমরা জানো যে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, মানে কর্তাটা মূলত যাকে যার উপর নির্ভর করে হচ্ছে তার কাজটা সম্পাদন করে তাকে হচ্ছে কর্মকারক বলে। উদাহরণ দিলে তোমরা সহজভাবে এই লাইনটা বুঝে ফেলবে। বাক্যের মধ্যে দুইটা কর্তা থাকে, একটা হচ্ছে মুখ্য আর একটা হচ্ছে গৌণ, ঠিক আছে? এবং উভয় কর্মই হচ্ছে মানে গুরুত্বপূর্ণ তোমাদের বাক্যের মধ্যে। এখানে বলছে যে মুখ্য কর্মতে বিভক্তি হয় না, তবে গৌণ কর্ম কারকে কে বিভক্তি যুক্ত হয়, এটা খুব ইম্পর্টেন্ট। যে মুখ্য কর্মকারকে কোনো বিভক্তি যুক্ত হয় না আর গৌণ কারকে কে বিভক্তি যুক্ত হয়। এখন আমি তোমাদের দেখাবো যে কোনটা মুখ্য কর্ম কোনটা গৌণ কর্ম। এখানে থাকলে এখানে দেখো বলছে যে সে রোজ সকালে এক প্লেট ভাত খায়। এখানে আগে বের করো যে হচ্ছে এখানে কর্তা কারক কোথায় আছে। এখানে কে রোজ সকালে ভাত খায়, সে, এই সেটা হচ্ছে কর্তা কারক। এখন সেটা কী কাজ সম্পাদন করছে, মানে সেটা কী করছে, সে কী করছে, সে রোজ সকালে এক প্লেট ভাত খাচ্ছে, কী করছে, ভাত খাচ্ছে। এই যে ভাত খাওয়াটা যে আমরা হচ্ছে আমরা সবসময় বাক্য পড়তে গেলে উদ্দেশ্য এবং বিদেহ শিখেছিলাম, যেটা বিদেহ সেটাই কর্মের কাজ করে, মূলত এটাই কর্ম বোঝাচ্ছে। বিদেহর কাজ কী, উদ্দেশ্য কী করছে সেটা সম্পর্কে যে তথ্য দিবে সেটাই হচ্ছে বিদেহ। ঠিক একইভাবে কর্তা কী করছে সে সম্পর্কে যে মানে তথ্য দিবে সেটাই মূলত কর্মের মধ্যে পড়ে, বুঝছো? এখন দেখো তাহলে আমরা উত্তর পেলাম যে সে রোজ কী করে, এক প্লেট ভাত খায়। এই যে এক প্লেট ভাত খাওয়া এটাই মূলত কর্ম, এবং দেখো এখানে কোনো রকমের বিভক্তি যুক্ত হয়নি। এই যে দেখো এই যে এক প্লেট ভাত খাওয়া এটা হচ্ছে মূলত মুখ্য কর্ম, এই জন্য এখানে এটাই মূল কর্ম, এই জন্য এখানে কোনো রকম বিভক্তি যুক্ত হয়নি। এখন দেখো এখানে আরেকটা উদাহরণ আছে যে গৌণ কর্মে কীভাবে হচ্ছে বিভক্তি যুক্ত হচ্ছে কে। এখানে দেখো আমারে তুমি করিবে ত্রাণ এ নাহি মোর প্রার্থনা, এটা একটা কবিতার লাইন। কবিতার লাইন দিয়ে অনেক অংশে কিন্তু কারক নির্ণয় করা হয়ে থাকে। এখন দেখো এখানে আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা, এটা হচ্ছে বলছে যে এটা মানে আমারে, এখানে কিন্তু মনে হতে পারে যে আমারে এটা হচ্ছে কর্তা কারক, কারণ এটা হচ্ছে আমাকে আমার সম্পর্কে একটা কিছু বলছে না। তোমরা লক্ষ্য করলে এখানে দেখতে পাবে যে এখানে দুইটা হচ্ছে সাবজেক্ট আছে, একটা আমারে একটা তুমি, তো তুমিটা হচ্ছে মেন, এটাই হচ্ছে কর্তা, তো এটা বাদ দিব এবং তুমি হচ্ছে বাদ দিয়ে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা। এখন তুমি করিবে প্রাণ মানে তুমি মূলত হচ্ছে কি করবে, মানে করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা, মানে কাকে হচ্ছে ত্রাণ করার কথা বলছে, প্রার্থনা জানার কথা, আমারে মানে আমাকে, তুমি আমাকে নিয়ে সমস্ত কিছু বলছো, তাহলে তুমিটা এখানে হচ্ছে মুখ্য না, আমার সম্পর্কে বলা হচ্ছে যে আমি কাউকে কিছু বলছি। এই যে এটা আমারে এটা হচ্ছে গৌণকর্তা, এই যে এখানে, আর তুমিটা হচ্ছে মুখ্য। তো এই যে দেখো আমারে এখানে যেহেতু গৌণকর্তা না কর্ম, গৌণকর্মে সবসময় কে বিভক্তি যুক্ত হয়, কখনো কখনো বা রে বিভক্তি যুক্ত হয়, তো এখানে হচ্ছে রে বিভক্তি যুক্ত হয়েছে, কের পরিবর্তে রে বিভক্তি যুক্ত হয়েছে। আমরা দেখেছি কে বিভক্তি, কিন্তু সব ক্ষেত্রেই যে কে বিভক্তি যুক্ত হবে তা না, কোনো কোনো ক্ষেত্রে রে বিভক্তি যুক্ত হয়, যেটা এখানে বোঝানো হয়েছে। এখানে যেমন দেখো শিক্ষককে জানাও, এখানে কে বিভক্তি যুক্ত হয়েছে, অসহায়কে সাহায্য করো, এখানেও কে বিভক্তি যুক্ত হয়েছে। আবার দেখো এখানে যে নানা রকম অন্ধতা গোরামি কুসংস্কারকে তীব্র ভাষায় সমালোচনা করে গেছেন, এখানেও দেখো কে বিভক্তি যুক্ত হয়েছে, তার মানে এইগুলো হচ্ছে গৌণ কর্ম, ঠিক আছে? গৌণ কর্ম মূলত বোঝা মানে গৌণ কর্ম বুঝতেই পারবে, চিনতে পারবে যে কর্মের সাথে কে বিভক্তি যুক্ত হবে সেটা হচ্ছে মূলত গৌণ কর্ম। তোমাদের সহজ বিষয় জানা, এভাবেই তোমরা বুঝতে পারবে। এরপরে চলে আসছে করণ কারক। করণ কারক বলতে বোঝাচ্ছে যার দ্বারা যে বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে, মানে যার দ্বারা কোনো কিছুর দ্বারা যখন কর্তা কোনো কাজ সম্পাদন করবে তখন তাকে করণ কারক বলা হয়। এই বাক্যটাকে যখন কোনো বাক্যকে দ্বারা দিয়া কর্তৃক ইত্যাদি অনুসর্গ যুক্ত করে যখন তুমি প্রশ্ন করবে বা কোনো কোনো ক্ষেত্রে মানে বাক্যে কিন্তু থাকবে না, কিন্তু তুমি যখন এখানে আমি যেমন বললাম কর্তাকে কে বা কারা দিয়ে প্রশ্ন করা যায়, কর্মকে কী বা কাকে দিয়ে প্রশ্ন, করণ কারককে তুমি যখন প্রশ্ন করবে সেটা দ্বারা দিয়ে হতে পারে, দিয়ে দিয়ে তুমি প্রশ্ন করতে পারো, কর্তৃক দিয়ে প্রশ্ন করতে পারো, আবার কোনো কোনো ক্ষেত্রে বাক্যের মধ্যে এগুলো নির্দিষ্ট করে থাকেও যে দ্বারা থাকে, দিয়ে থাকে, কর্তৃক থাকে, তো এইভাবেও আমরা চিনতে পারি। এবং যার উপায় যার মাধ্যম দিয়ে কোনো কি ক্রিয়া সম্পাদন হয় তাকে করণ কারক বলা হয়। যেমন এখানে বলছে আমি উদাহরণ দিচ্ছি, এই যে দেখো এখানে দিয়ে উল্লেখ করাই আছে, ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।
এখন কোন উপায়ে চাষ যে করব কি দিয়ে কি মাধ্যমে ভেড়া দিয়ে মানে ভেড়া একটা মাধ্যম তাহলে এখানে যদি আমি ভেড়া দিয়ে যদি আমি বলি ট্রাক্টর দিয়ে চাষ করা সম্ভব তাহলে চাষটা করছে কি দিয়ে কি দ্বারা চাষ করা হচ্ছে ট্রাক্টর দিয়ে এইরকম ভাবে প্রশ্ন করলে যখন যে উত্তরটা পাওয়া যায় এখন করণ কারক চেনার উপায় আছে কিছু কিছু যেখানে হচ্ছে অনেক সময় এই ধরনের জিনিসপত্র থাকবে কোনো যন্ত্র থাকবে যন্ত্র রিলেটেড কোনো কিছু থাকবে যেমন ভেড়া ট্রাক্টর গাড়ি ইত্যাদি এই ধরনের যন্ত্র দ্বারা কোনো কিছু কাজ করা বোঝাবে অর্থাৎ কোনো কিছু দ্বারা কোনো কাজ কর্তা যে কাজ করবে সেটাই হচ্ছে করণ কারক এবার দেখো এখানে বলছে আমি বলছিলাম যন্ত্রের কথা তো করণ কারকের যন্ত্র কিন্তু অনেক অংশে আসে যেমন চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে এই যে দেখো একটা যন্ত্রের কথা আসছে কিন্তু কাস্তে তাহলে কি দিয়ে চাষিরা ধান কাটছে কি কি উপায়ে চাষিরা ধান কাটছে একটা কাস্তে দিয়ে ধান কাটছে তাহলে দ্বারা দিয়ে কর্তৃক ইত্যাদি থাকতে পারে বাক্যের মধ্যে তখন সেটা করণ কারক হয় এখন চলে আসি আমরা অপাদান কারক হচ্ছে সাধারণত কি হয় বলছে যে কারকে ক্রিয়ার উৎস নির্ণয় করা হয় মানে উৎস বলতে ক্রিয়াটা কোন উপায়ে কি মাধ্যমে আমরা কোনো কিছু সম্পাদন করছি সেটা উৎস মূলত মূল উৎসটা কি সেটার দ্বারা মূলত অপাদান কারক বোঝানো হয় আর এখানে হচ্ছে হতে থেকে ইত্যাদি হতে থেকে চেয়ে ইত্যাদি অনুসর্গ কিন্তু যুক্ত হয়ে থাকে বাক্যের মধ্যে তখন তোমরা এই যে হতে থেকে চেয়ে এগুলো যখন দেখতে পাবে বাক্যের মধ্যে তখন তোমরা সেটা চিনতে পারবে যেটা অপাদান কারক আবার এখানে যেহেতু আমি বলেছি যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় উৎস আমরা কোথায় থেকে পাচ্ছি যেমন এখানে দেখো জমি থেকে ফসল পাই তাহলে জমি থেকে ফসল পাচ্ছি তাহলে এটা তো ফসল পাওয়ার একটা উৎস হচ্ছে জমি তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমি যদি এখন বলি মেঘ থেকে বৃষ্টি পাই তাহলে কি থেকে মিষ্টি পাচ্ছি মেঘ থেকে ঠিক আছে তো উৎসটা আমরা খুঁজবো যে মূল সোর্সটা কি সেই সোর্স যখন আমরা কোনো বাক্যে খুঁজে পাবো যে কি থেকে কি হতে ইত্যাদি দিয়ে যখন প্রশ্নটা আসবে তখন সেটা হচ্ছে অপাদান কারক হয় যেমন কাপড়টা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল তাহলে উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল উৎসটা ভেঙে যাওয়ার কারণটা কি উৎসটা কি উঁচু টেবিল থেকে পড়ে যাওয়া তাহলে এইভাবে আমরা প্রশ্ন তোমরা যখন বারবার কোনো উদাহরণ নিয়ে মানে চর্চা করবে প্র্যাকটিস করবে বুঝতে চেষ্টা করবে তখন তোমার যে সংজ্ঞা থাকবে সেই সংজ্ঞার থেকে বরং সংজ্ঞাটাকে পড়বে এবং উদাহরণে যখন প্রয়োগ করবে তখন সহজেই কিন্তু কারকটা তোমরা বুঝে ফেলবে এবার অধিকরণ কারক চেনার খুবই সহজ উপায় অধিকরণ কারক বাক্যের মধ্যে কি থাকবে স্থান কাল বিষয় ভাব ইত্যাদি যখন বাক্যের মধ্যে থাকবে তখন সেটা অধিকরণ কারক হয়ে যায় এছাড়া এই কারকে এ অন্তস্থ এ তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়ে থাকে এই কারকে এই বাক্যের মধ্যে যেমন দেখো বাবা বাড়িতে আছেন এই যে বাড়ি একটা স্থান বোঝাচ্ছে বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে এই যে একটা সময় বা কাল বা একটা কোনো একটা সময় যেমন বৈশাখ হতে পারে মাসের নাম হতে পারে সপ্তাহের নাম হতে পারে একটা সময় বা একটা কাল বছর হতে পারে এই টাইপের যখন কোনো বাক্য থাকবে তখন তোমরা বুঝতে পারবে যে এটা হচ্ছে অধিকরণ কারক এবং ওই জায়গাটার নিচে আন্ডারলাইন থাকবে তোমরা জানো যে কারকে সবসময় যেটা দিয়ে তুমি কারক নির্ণয় করবে সেটার নিচে কিন্তু আন্ডারলাইন থাকে তোমরা জানো তার কারণ তোমরা ক্লাস এইটে থাকতেও নাইনে থাকতেও কারক পড়েছো এবার অধিকরণ কারক তাহলে চিনে গেলা এখানে যেমন দেখো বলছে ভাবটা কি জিনিস রাজীব বাংলা ব্যাকরণে ভালো এখানে একটা বিষয় বোঝাচ্ছে যে বিষয়টা কি ব্যাকরণ বিষয় একটা সাবজেক্ট বোঝাচ্ছে কিসে ভালো ব্যাকরণে ভালো অন্য কোনো বিষয় হতে পারে আর ভাব বলতে সাধারণত আমি একটা উদাহরণ বলি যে ধরো হচ্ছে ভাব বলতে কোনো যেমন শোয়ার অবস্থা খাওয়ার অবস্থা তারপরে হচ্ছে অন্ধকারে মানে সূর্যের আলোয় অন্ধকার দূরীভূত হয় একটা অবস্থার কথা বোঝাচ্ছে মানে এরকম টাইপের যখন বাক্য থাকবে সেটা হচ্ছে অধিকরণ কারক হয় এখন দেখো সম্বন্ধ কারকটা একটু আলাদা সেটা হচ্ছে দেখো এখানে বলছে যে কারকে বিশেষ সর্বনামের সঙ্গে বিশেষ এবং সর্বনামের সঙ্গে বিশেষ সর্বনামের সম্পর্ক দেখে একই লাইন বোঝাচ্ছে বিশেষ সর্বনাম তো বাক্যের মধ্যে থাকবে এবং সেই বিশেষ সর্বনামের সঙ্গে আবারও বিশেষ সর্বনামের যে সম্পর্ক বোঝাবে তাকে সম্বন্ধ কারক বলে এই কারকে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক পরোক্ষ প্রত্যক্ষ না সরাসরি সম্পর্ক থাকবে না ক্রিয়ার সঙ্গে পরোক্ষভাবে সম্পর্ক থাকবে মানে আবছাপ যা আড়ালে সম্পর্কটা বোঝানো হবে সরাসরি আমরা সম্পর্ক দেখতে পারবো না এবং এই কারণে কারকে শব্দের সঙ্গে র এর কার ইত্যাদি বিভক্তি যুক্ত হয় তোমরা খেয়াল করবে দেখো এখানে দেখো কিভাবে বলছে বিশেষের সঙ্গে বিশেষ সর্বনামের সম্পর্কটা কি এবং পরোক্ষ সম্পর্ক ক্রিয়ার সঙ্গে কিভাবে দেখো ফুলের গন্ধে ঘুম আসে না এখন এখানে দেখো ঘুম আসা এই ঘুম আসে না এটা হচ্ছে ক্রিয়া ঘুম
আসাটা। এখন দেখো এখানে হচ্ছে কি বলছে, সব সময় কারক কি হয়, কিসের সাথে সম্পর্ক থাকে, বিশেষ্য সর্বনামের সঙ্গে। তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে কিসের গন্ধে ঘুম আসছে না, ফুলের গন্ধে ঘুম আসছে না। এখানে কিন্তু ফুলটা হচ্ছে বিশেষ্য পদ, তোমরা জানো। সর্বনাম এখানে আসছে না, বিশেষের সঙ্গে দেখতে পাচ্ছি সম্পর্ক। এবং দেখো অন্যান্য বাক্যের মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সাবজেক্ট থাকছে, তারপরে হচ্ছে তারপরে কর্ম থাকছে, অর্থাৎ কর্তা থাকছে, কর্ম থাকছে, কিন্তু সম্বন্ধ কারকে আমরা দেখতে পাচ্ছি এরকম কোনো কিছু থাকছে না। এবং ক্রিয়ার যে সম্পর্ক, কারকের যে ক্রিয়ার সাথে যে বাক্যের সম্পর্ক, এটাও আমরা সরাসরি দেখতে পাচ্ছি না। যেমন এখানে দেখো ফুলের গন্ধে ঘুম আসছে না, কিসের গন্ধে ঘুম আসছে না, ফুলের গন্ধে ঘুম আসছে না। এই যে ঘুম আসাটা ফুলের সাথে সম্পর্কিত হচ্ছে, বিশেষের সাথে সম্পর্কিত হচ্ছে। আবার দেখো এখানে বলছে আমার জামার বোতামগুলো একটু অন্যরকম। এখানে দেখো অন্যভাবে তথ্য উপস্থাপন করছে, আমরা যেমন এখানে যেভাবে যেটা দেখতে পাচ্ছি সেটার সাথে সেটা হচ্ছে না, কারণ এখানে বলে দিচ্ছে বিশেষ্য সর্বনামের সঙ্গে বিশেষ্য সর্বনামেরই সম্পর্ক দেখানো হবে। যেমন আমার জামার এখানে একটা হচ্ছে বিশেষ্য এবং ব্যাপার আসছে, তো সেটার সাথে বোতামগুলোর একটু সম্পর্ক দেখানো হয়েছে এভাবে। এবং তোমরা চিনতে পারবে যে হচ্ছে র এর এই ধরনের বিভক্তি যুক্ত থাকবে, এইভাবে সম্বন্ধ কারক হয়, যেটা হচ্ছে মূলত কারকে এই কারকে ক্রিয়ার সঙ্গে সম্পর্কটা মূলত বাক্যের সাথে একটু পরোক্ষ হয়। এখানে তোমাদের টিকচিহ্ন দেয়াই আছে যে সঠিক উত্তরটা যে বাক্যে ক্রিয়ার সঙ্গে কোন পদের, বিশেষ্য সর্বনাম পদের, ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক নাই সমান্ধ পদে, যেটা আমি দেখালাম এখানে। সরাসরি বলতে পরোক্ষ সম্পর্ক, প্রত্যক্ষ সম্পর্ক না। বাংলা ভাষায় কারকের সংখ্যা ছয়টি। আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম, এটা কর্তা কারকের উদাহরণ। যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কর্মকারক বলে। শিক্ষককে এটা তোমরা জানোই কর্মকারক। ভেড়া দিয়ে এটা আমরা দেখলাম করণ কারক। জমি থেকে ফসল পায় অবাদান। এবং দেখো হচ্ছে স্থানের সময় ইত্যাদি বোঝালে অধিকরণ কারক হয়। এবং গাছের ফল পেকেছে, এটা হচ্ছে এর যুক্ত হয়েছে। আর গাছের ফল পেকেছে এটা মূলত কি কারক হচ্ছে তোমরা বুঝতে পারছো, এটা সমান্ধ কারক হচ্ছে, ঠিক আছে। তো তোমরা আরও ভালো করে কারকটা পড়বে এবং বাড়ির কাজ থাকলো 10টি ওয়ান ওয়ার্ড আনসার। আজকের ক্লাস এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।